নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সামনেই আসছে গুরু পূর্ণিমা তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক অনেক ইনফরমেশান পাবেন ভিডিওটি জুড়ে থাকুন আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো এই মহান দিনটির অর্থাৎ গুরু পূর্ণিমার দিনটির মাহাত্মতা এবং দু সাল অর্থাৎ এই বছর গুরু পূর্ণিমার দিনটির বিশেষ যে শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে এবং পঞ্জিকা অনুসারে কখন সেই বিশেষ সময়টি শেষ হচ্ছে এবং এই দিনটিতে আপনারা সংসারের এবং প্রিয়জনের মঙ্গল কামনায় এবং ঈশ্বরের কৃপালাভের জন্য কি কি করবেন এবং কি কি করবেন না গুরুর ব্রহ্মা গুরুর্ষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমে শ্রী গুরুবাই নম হিন্দু ধর্ম হল বিশ্বে প্রাচীনতম ধর্ম যা আজ কোটি কোটি মানুষ এবং প্রতিটি মহাদেশ পালন করে চলেছে সকলের বিশ্বাস এই ধর্মের কোনো শুরু বা কোনো শেষ নেই সেই জন্য এই ধর্মের নাম সনাতন ধর্ম সমস্ত গুরুদের গুরুদেব মহর্ষি ব্যাসদেব এক বিশেষ পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন সেই জন্য এই বিশেষ পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা অথবা অনেকে ব্যাস পূর্ণিমা বলে জেনে থাকেন এবং এই দিনটি গুরুদেবের জন্মদিন হিসাবে উদযাপিত এবং পালিত হয়ে থাকেন প্রত্যেকটি হিন্দুর ঘরে ঘরে মহর্ষি ব্যাসদেব একজন জেলে কন্যা সত্যবতীর কাছে জন্মগ্রহণ করেছিলেন যৌবনকালে যমুনা নদী পেরিয়ে যাত্রীদের নিয়ে যাওয়ার কাজ করার সময় সত্যবতীর পরাশর নামে এক মহান ঋষির সাথে সাক্ষাৎ হয় একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং দুজনে একটি দ্বীপে মহর্ষি ব্যাসদেবের জন্ম দেন শাস্ত্র অনুসারে মহর্ষি ব্যাসদেব কোনো সাধারণ আত্মা না হওয়ায় তিনি যেদিনই জন্মগ্রহণ করেন সেদিনেই পরিপক্ক হয়েছিলেন এবং তার গায়ের রং কালো ছিল বলে কৃষ্ণ এবং দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে নাম হয় কৃষ্ণ দৈপায়ন মহর্ষি ব্যাসদেব হিন্দু ধর্মের বেশিরভাগ প্রধান বংশের দ্বারা ব্যবহৃত আধ্যাত্মিক সাহিত্যের সম্পদ সংকলন করেছিলেন তিনি বেদ আঠেরোটি পুরাণ এবং বিশ্বের বেশিরভাগ হিন্দু ধর্মের আধ্যাত্মিক গ্রন্থগুলি রচনা করেন বৃহত্তম মহাকাব্য মহাভারত তারই মহান রচনা তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই গুরু পূর্ণিমার দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন তাছাড়া এই গুরু পূর্ণিমার দিনটির আরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে সেটি হল এই পবিত্র পূর্ণিমা তিথিতেই ভগবান গৌতম বুদ্ধ বোধিসত্ব লাভ করেন এবং তারপর বারাণসীর কাছে সারনাথে তার বাণী প্রথম শিষ্যদের কাছে তিনি প্রচার করেছিলেন সুতরাং বলার অপেক্ষা রাখে না এই গুরু পূর্ণিমার দিনটি কতটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা সকলেই সেটা বুঝতে পারছেন এবং অনুভব করছেন এরপর আমরা জেনে নেব দু সাল অর্থাৎ এই বছর এই পবিত্র মহান গুরু দিনটির শুভ সময় কবে এবং কখন থেকে শুরু হচ্ছে এবং কবে এবং কখন শুভ সময় শেষ হচ্ছে এই বছর দু সালে পূর্ণিমা শুরু হচ্ছে আগামীকাল শনিবার বিশে জুলাই সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের এবং পূর্ণিমা শেষ হবে একুশে জুলাই রবিবার দু সাল বিকাল চারটা ষোলো মিনিটে এবং এই দিনটিতে স্নান করা অতীব কল্যাণ বলে মনে করা হচ্ছে শাস্ত্র মতে তাই স্নানেরও একটা বিশেষ সময় রয়েছে সেই সময়টা হচ্ছে একুশে জুলাই ভোর পাঁচটার থেকে বিকাল চারটে পনেরো মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময় এই পবিত্র গুরু পূর্ণিমার দিনটিতে আপনারা কি কি করবেন কি কি করলে আপনার সংসারের মঙ্গল হবে এবং ঈশ্বরের কৃপালাভ হবে চলুন সেই বিষয়ে এরপর যা যাক শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূর্ণিমা বা অমাবস্যাতে আমিষ খাওয়া উচিত নয় এই পবিত্র দিনগুলিতে আপনারা পারলে সকাল সকাল উঠে আগে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে ভগবানের পুজো করে দিনটি শুরু করুন আপনার সামর্থ্য মতো ভগবানকে ভোগ নিবেদন করুন এবং সেই ভোগ আপনারা গ্রহণ করে দিনটি শুরু করুন এবং অবশ্যই সেদিনে আপনারা প্রদীপ প্রজ্বলন করুন সেটা ঘি অথবা তেলের হতে পারে যেহেতু মহর্ষি ব্যাসদেবের জন্মদিন অর্থাৎ কোনো ভগবানের সেদিন জন্মদিন তাই ভগবান ব্যাসদেবকে স্মরণ করে সেদিন শাস্ত্র পাঠ করুন এবং সেদিন চেষ্টা করুন আপনারা আপনাদের গুরুদেবের নাম জপ করার আপনার পরিবার এবং পরিজন এবং আপনি যদি ঈশ্বরের কৃপা পেতে চান অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো গরিব মানুষকে দান করুন কারণ দান একটা এমন জিনিস বিশেষ করে যদি আপনি দান করতে পারেন তাহলে মা অন্নপূর্ণার কৃপা লাভ করবেন দানের থেকে বড় কোনো দান শাস্ত্রে বলা রয়েছে কোনো দান নেই দান সবচেয়ে বড় দান আপনারা যদি পারেন অবশ্যই ব্রাহ্মণ ভোজন করান যদি পারেন অথবা আপনার সামর্থ্য মতো আপনি দান করুন সেটা মন্দিরে হতে পারে সেটা কোনো মানুষকে কোনো গরিব মানুষকে আপনি অন্নদান করতে পারেন অথবা আপনি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন কিন্তু চেষ্টা করুন সেদিন যতটুকু পারেন আপনার সামর্থ্য মতো দান করার কারণ দানের মাধ্যমেই মহামঙ্গল হয় সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রীমদ্ভাগবত গীতা তাই যদি পারেন অবশ্যই এই গুরু পূর্ণিমার দিনটিতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করুন এই বিশেষ দিনটিতে আপনারা নখ কাটবেন না নখ চুল কাটা উচিত নয় তাছাড়া গাছও কাটা উচিত নয় আর পরিবারের মঙ্গলের জন্য আপনারা ঈশ্বরের নাম নিন সেটা গুরুদেবের আপনার হতে পারে অথবা হরে কৃষ্ণ নাম হতে পারে যে কোন নাম ভগবানের নাম নিন এই বিশেষ গুরু পূর্ণিমার দিনটিতে লক্ষ্মী নারায়ণের পারলে পূজা করুন কারণ সনাতন হিন্দু ধর্মে লক্ষ্মীনারায়ণ পূজা অতীব কল্যাণ সংসারের জন্য তাই চেষ্টা করুন লক্ষ্মী নারায়ণের পূজা করার কথাতেই আছে ভক্তের ভগবান তাই ভগবানের মূল যে জিনিস সেটা হচ্ছে ভক্তি প্রত্যেকটি ভগবানই চান প্রথম ভক্তি তো ভক্তি ভরে ভগবানের এই বিশেষ দিনটিতে পূজা করুন শাস্ত্র পাঠ করুন এবং নাম জপ করুন আপনার গুরুদেবের অবশ্যই নাম জপ করুন আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য